সর্বনারে ফজলুল করিমের পাগলেরা পাগলেরা যারা ফজলুল করিমের সেনা আল্লাহর ওলি সর্বনার জমিনে ঘুমায় আল্লাহর ওলিও মরে নাই পিরিজি হুজুর মরে নাই কামরাঙ্গি সরের আহমদুল্লাহ মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর মরে নাই এই টেকেরাডের জমিনে একজন ঘুমায় দেলার হোসেন আনসারি ওই লোকটাও মরে নাই বাজানে রে আল্লাহু আল্লাহ মরিয়াও অমর হয় লোকে যদি ঘষে বাইসা থাইকা লাভ কি বেড়া মরার পর মানুষে যদি ধসে কিছু মানুষ মরার পরও অমর থাকে তার মানে মানুষের অন্তরে থাকে আল্লাহু আকবার আমার ছবি মানুষের অন্তরে নাই কি কোয়া নামনে বুঝি না কিছু নাই মিয়া নাই আমার ছবি মরে নাই এমন প্রেমে পড়িয়া যাবা তোমরা তো ছেলেরা মাইয়ার লাগে প্রেম করো আর এই জামানায় ঠিক এই টাইমও এই মাঠে একদল মানুষ আছে ওরা রাত্র তিনটার সময় খোদার লাগে প্রেম করে আর গুনগুন করিয়া কয় মাওলা রে তুই বিশ্ব সুন্দরী তুই আমার ডাল্লি আল্লাহ আকবার কেন লাগে প্রেম করবেন মুখ দেখো এর মুখটা আর পরান্না মিলিয়ে কইবে এইখানে কেন আল্লাহ আল্লাহ আর বাড়তে ওই এখান দিয়ে নামি এমবি বেরি মোবাইল করবে লাইলি ভালো আছো কথা কর না কা আমার মাওলায় বলে বোকারে তুই একটা ফাঁকি বাস কথা ঠিক কি না মাওলার সাইয়া কেউ রে ভালোবাসা যাবে না মা বাবারেও না কথা ঠিক কি না না তো আতালি মাখলুকিন ফি মাসিয়াতিন খালেক আল্লাহ নবী বলছে 1400 বছর আগে 1500 বছর আগে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়া গেছে আল্লাহর সাইয়া আল্লাহু আকবার মা আল্লাহর রাসূলের সাইয়া মা বাবারও বেশি ভালোবাসা যাবে না মা বাবারও যদি বেশি ভালোবাসা যায় না সে জায়গায় তোর কলেজের ওই পাঙ্কু ভাই ওড়ার তো বেইলি নেই বেড়া কথা ঠিক করে জোরে কও ও নষ্ট মাইয়ার বেইল নাই ওই নষ্ট মাইয়ার তুই ভালোবাসো কোন আলেমেরা না তুই মাইয়ার পিছে গরো আর হাফেজে কোরআনে গো পিছে মাইয়ারা ঘরে আল্লাহু আকবার তুই টাকার পিছে গরো আর আলেম গো পিছে টাকার হেলিকপ্টার সিরিয়াল দিয়া দৌড়ায় কত টাকা মিজানুর রহমান আজহারির পিছে দৌড়ায় কত টাকা কুয়াগাডা হুজুরের পিছে দৌড়ায় চোখে দেখাও দেখো না দেখাও দেখো না তোর সারের ইংরেজিতে পড়াইতে পারে মিজানুর রহমান আজহারি কথা ঠিক করে সারে তোর সারেরও পড়াইতে তোর সারেরে তোর সারেরে তোর যে ইংলিশ সার আছে তোর ফিজিক্যাল সারের উনি পড়াইতে পারে তোর সারের ইংরেজিতে পড়াইতে পারে কথা ঠিক কি না তুমি আলেম গো কি মনে করছো লারা দিয়া দাও তুই কয়টা অঙ্ক অঙ্ক পারো কয়টা সূত্র পারো তোর সাইয়া কমপক্ষে 20টা সূত্র মুখস্থ আছে সুবহানাল্লাহ তোর সাইয়া বেশি আল্লাহু আকবার কারণ আলেম গো মেদার মধ্যে কোনো গাজা নাই মত নাই মাইয়া গো প্রেম নাই ভেজাল মুক্ত কত গন্ডা কা এক একটা আলেমের মধ্যে আমার মাওলার প্রেম ভরা শুধু আলেমেরা কেন কলেজের স্কুলের এমন পোলাপান আছে আল্লাহর রহমতে এমন আমল করে একজন আলেমও ফেল হইয়া যায় আমার দেখা দৃষ্টিতে কলেজের এমন ছাত্র আমি দেখছি আমার পকেটের টিস্যু নাই ও কয় হুজুর টিস্যু আপনি না থাকলে আমি কি আমার দেহ আছে জোরে কান সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ এমন স্কুল কলেজের ছাত্র লাগে আমার দেখা হয়েছিল যাদের বাজারে দেখলে মনে হয় একজন শাইখুলা দিস মুক্তি মাওলানা হজুব সে পারলে তুই কেন পারবি না শান্তিপুর মাদ্রাসার মাহফিলে আইস নেয়াত করিয়া ফালাও মাবুদুরা আজকে ময়দান থেকে খালিয়াতে যাব না আজকে এই মাঠ থেকে মাওলা তোমারে লইয়া যাব মাওলা তোমার ইস্ক মহব্বত পয়দা করব আমার কেউ নাই ছেলে নাই মেয়ে নাই জায়গা নাই জমি নাই আমার ডার্লিং নাই প্রেমিকা নাই আমার কেউ নাই আমার এক নবী সারা মাওলা সারা কেউ নাই এই খেয়াল করিয়া বাজান মাথাটা নিচে ঝুঁকাইয়া দিয়া আতবার ভক্তির সাথে বাজান বসিয়া যাও কারণ বাবা আল ইলমু নূরুন আল কুফুরু জুলমাতুন এলেম হইল নূর যায় ভালো জায়গায় আর কুপুরি হইল অন্ধকার যায় নষ্ট জায়গায় পচা জায়গায় এলেম কি এলেম কি নূর কোন এলেম কি আর আল ইলমু নূরুন এলেম হইল কি নূর যায় ভালো জায়গায় পচা জায়গায় এলেম থাকতে চায় না 29 পারা মুখস্থ করছে আর রিকশা চালায়
কত বড় বড় আলেম বাবা হোটেলে চাকরি করে, কত জায়গায় কত কিছু করে, আল্লাহ একবার জুব্বা পাঞ্জামি গায়ে দিয়ে এখন ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হইতে পারে নাই, বউডারে পর্দা করাইতে পারে না, ছেলেগুলারে মাদ্রাসায় সব পড়াইতে পারে নাই, আছে কি নাই? আবার কত মূর্খ লোক কৃষি বাধা করিয়া খায়, বাবারে দৈনিক কামলা দিয়া খায়, ওনার প্রত্যেকটা ছেলে হাফেজ মাওলানা মুক্তি দেওয়ার মালিক কেডা, কি খেলা খেলিলি রে মাওলা, কি খেলা খেলিলি, কনেক দুঃখী কনেক সুখী আমারে বানাইলি, আল্লাহু আল্লাহ। আমার নবীর মতো আদার সোকার আসেনি? আছে। তাহলে আমরা তার সৈনিক, কার সৈনিক? নবী মুহাম্মাদের সৈনিক। আমার আদর্শ লাগবে কেমন? আমাদের একজন মুরব্বীর নাম ছিল আশরাফ আলী থানভী। আলেমেরা নাম কই জিবার সিনিয়া ফেলাইছে, শুনছেন না আপনার অনেকে? নাম কি? উনি মনে হয় কি ভালো না খারাপ না বলবেন? আমার হুজুরে আন কিসা লইছে মনে হয় ভণ্ড হুজুরের, আশরাফ আলী থানভী ভণ্ড নাকি? হ্যাঁ, বেহেশতি যে ওর যে নিজের হাতে লেখছে, 1500 কিতাবের লেখক কন, সুবহানাল্লাহ, কামালাতে আশরাফ আশরাফিয়াও সে লেখছে বাবারে, কত কিতাব আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখছে, এত বড় আলেম, কেমন নবীর যোগ্য নায়েবে রাসূল ছিল। আপনাদের একটু কিসসাটা শুনাইয়া আপনাদেরকে এই আদর্শ দিকে ঝুঁকাবার একটা চেষ্টা করব। আশরাফ আলী থানভীর লক্ষ্য হইল হাকিমুল উম্মাত। কি লক্ষ্য? হাকিমুল উম্মাত মানে হইল উম্মাতের চিকিৎসক। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, ওনার একজন খলিফা আপনা গো ফরিদপুরে ঘুমায় শামসুল হক ফরিদপুরি, নারা তাকবীর, কত বড় মাওলার অলি, আল্লাহর অলি লেখিয়া গেছে, আল্লাহর অলি লেখিয়া তুইয়া গেছে, শামসুল হক লেখছে, তুমি আলেম হইলা, বক্ত হইলা, পীর হইলা, বুজুর্গ হইলা, গাড়ি কিনতে পারলা, বাড়ি করতে পারলা, খোদারে ভাইলা না, গয়ে কেরে কেমন জানি তুমি কিছুই ভাইলা না, এ কথা কার? অলি অলি জিন্দা বলি, তুমি তো আল্লাহর অলি, তুমি তো আল্লাহর অলি, তুমি তো আল্লাহর অলি, আল্লাহু আকবার, অলি অলি জিন্দা বলি, তুমি তো আল্লাহর অলি, তুমি তো আল্লাহর অলি, তুমি তো আল্লাহর অলি। আল্লাহর অলিরা মরে কি মরে না? তারা মরে না, মেডিকেল সায়েন্স বলছে মানুষই মরে না, আল্লাহু আকবার কোন। এই ইন্তেকাল মানে কি? ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া, এ জায়গা থেকে আরেকটা জগতে যাওয়া, মানুষের কোনোদিন মৃত্যু হইতে পারে না, সেই জায়গায় যেখানে মানুষই মরে না ওই জায়গায় শামসুল হক ফরিদপুরি ও মরে না। সর্বনার ফজলুল করিমের পাগলেরা, পাগলেরা যারা ফজলুল করিমের সেনা, আল্লাহর অলি সর্বনার জমিনে ঘুমায়, আল্লাহর অলিও মরে নাই, পিরিজি হুজুর মরে নাই, কামরাঙ্গি সরের আহমদুল্লাহ মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর মরে নাই, এই টেকেরাডের জমিনে একজন ঘুমায় দেলার হোসেন আনসারি, ওই লোকটাও মরে নাই, বাজান রে আল্লাহু আল্লাহ। মরিয়া অমর হয় লোকে যদি ঘষে, বাইসা থাইকে লাভ কি বেড়া, মরার পর মানসে যদি দশে, কিছু মানুষ মরার পরও অমর থাকে, তার মানে মানুষের অন্তরে থাকে, আল্লাহু আকবার। আমার ছবি মানুষের অন্তরে নাই কি কোয়ান, আমি বুঝি না কিছু, নাই মিয়া নাই, আমার ছবি মরে নাই, মানুষ এখন অন্তরে অন্তরে গায়। আমরা মূর্খ মানুষ যদিও আমরা না গাই, যারা হাদিসের সনদ পড়ে সনদ ওর মধ্যে তার নাম আইসা পড়ে, দৈনিক শত শত মুহাদ্দিসেরা তার নাম পড়ে, জোরে কন সুবহানাল্লাহ। কলা কলা রাসূলুল্লাহ যেখানে ধ্বনিতে মুখরিত, এ বাবা রে আমার মতো মূর্খ কেরা আছে, মূর্খরা আমার মতো যারা মূর্খ, আমি তো মূর্খ মানুষ, তোমার মতো ভাই আমার এলেম নাই, আমার অত অহংকার নাই, যেই আলেমেরা পড়তে
প্রত্যেক দৈনিক হাদিসের সাহিহ মুসনাদে বইয়া কালা কালা রাসূলুল্লাহ বলে ও গো অন্তরে আমার ছবির নাম তোমার মতো দেড় টাকার লোক আমার মতো দুই আনার মৌলভি ওনারে ভুইলা গেলে কি আর হবে বাজান রে হাকিমুল উম্মত খারাপ লাগে মন আমনা গো না না হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই আল্লাহ তদানীন্তন সময়ে থানা ভবন উনি বাস করত যার কারণে ওনার নামের সাথে লাগাইতো থানবী মানে উনি থানা ভবনে বসবাস করত উনি একজন পীরও ছিল কোন সুবহানাল্লাহ কি ছিল পীরও ছিল আহমদ শফির আপনার আলেম হিসাবে চেনেন আমি জানি উনি পীরও ছিল আল্লাহু আকবার আহমদ শফি আলেম না শুধু পীরও আল্লাহু আকবার ওনার মুরিদ আছে আলেম আলেমেরা কত কন্যা কা মুরিদ আছে না ওনার 3000 এর ঊর্ধ্বে খলিফা আছে বাংলাদেশে জোরে কও সুবহানাল্লাহ তোমরা তো পীরও লিখছেন না তোমরা মনে করো একটা মাজার কলে বট গাছ তলায় বসলে সসে মোসে এক খানদার করিয়া ভালাইলে উনি পীর আর কেউ পীর না আসল হক্কানি পীরেরা মোসো বড় রাখে না বাজান রে এরকম লেবুর সেবুর হয় না তারা সুন্নাতের আমল করে ওরাই খাঁটি ভিড় আল্লাহর বান্দা পর্দার আড়ালের মা বোন আমার যুবকেরা আশরাফ আলী থানবীর ওই সময় বাবারে একজন পুলিশের হেড কর্মকর্তা ওনার মরিদ ছিল পুলিশের হেড কর্মকর্তা একবার থানবীর কাছে আইসা বলতেছে হুজুর আপনাকে আমার বাড়ি দাওয়াত আগামী কালকে আমার বাড়ি আপনি দুপুরে খানা খাবেন জোরে কন আলহামদুলিল্লাহ আলেমেরে যদি খানা খাওয়ার নবী কয় কয় করে জানো আমারে দাওয়াত খাওয়ালি আল্লাহু আকবার তাহলে তার লাগে যদি কেউ মুসাফা করো কেমন জানি তুই আমি নবীর লাগে মুসাফা করিয়া ভালালি কালে আলেমের পিছে যদি নামাজ পড়ো কেমন জানি আমি মুহাম্মাদের পিছে নামাজ পড়লি কালে তারে হাদিয়া দাও কেমন জানি নবীরে দেওয়া মাদ্রাসা তলে বেলে মগো টাকা দান করো নাই আমার মদিনার মেহমানে গো দান করছ মাদ্রাসা তলে বেলে বেরা মদিনার মেহমান রে আর মদিনার মেহমান অগো দান করলে বিফলে যাবে না আল্লাহর বান্দা ও আমার যুবকের দলেরা থানবীর মুরিদে দাওয়াত দেশে পুলিশ অফিসারে হেড কর্মকর্তা ডাক দিয়া বলে ও থানবী হুজুর আপনি আগামীকাল বিকালে দুপুর আমার বাড়ি খানা খাবেন থানবী বললে ফেলাইছে আলহামদুলিল্লাহ আল্লাহওয়ালা রাজি বনাও ওয়াদা দিয়া ওয়াদা মিস করে না কি করে করে ওয়াদা দিয়া ওয়াদা মিস করলে উনি একটা মুনাফে ওয়াদা দিয়া আল্লাহওয়ালারা কোনদিন ওয়াদা মিস করে না থানবী আল্লাহু আকবার বড় জবরদস্ত আল্লাহর ওলি ওনার মুরিদ হইলো পুলিশের হেড কর্মকর্তা দাওয়াত দিয়েছে থানবী সাহেব রহমাতুল্লাহ আলাই বিকাল জোহরের নামাজ আদায় করিয়া রাস্তার মোড়ে যাইয়া দাঁড়াইছে ওইখান দিয়া মুরিদের বাড়ি যাইবে পুলিশ অফিসার হেড কর্মকর্তা সেফাই গো ডাক দিয়েছে সেফাই দল তাড়াতাড়ি গাড়ি লইয়া গাড়ির বহন লইয়া যাও আল্লাহর ওলির টেকেরারের মুরদি আগাই আনবি আল্লাহু আকবার তোরা তাড়াতাড়ি যা আমি একজন পুলিশের হেড অফিসার আমার পীরেরে তোরা গাড়ি দিয়ে বহর দিয়ে ইস্তেকবাল জানাবি তোর একটা প্লাটুনা গাড়ি আছে তোর একটা পাজারু গাড়ি আছে তোর ওই পাজার গাড়িটা কত মাইয়ারে উডালি তোর এলাকার ইমাম সাহেবের একটু বোয়ালি না তোর ওই পাজারু গাড়িটা যদি ইমাম সাহেবের বোয়াতি আমার আল্লাহ খুশি হইয়া যাইতে নতুন গাড়ি কিনা কত লোক লইয়া তুই ওই ভাঙ্গার মোড়ে ঘুরতে গেছিলি কত লোক লইয়া কত ব্রিজের ঘোড়ায় ঘোড়ায় ঘুরতে গেছ আমার মাওলা কয় নতুন গাড়ি কিনা বাবারে যদি বইয়া আব্বারে যদি কইতি আব্বা একটু বন্ধে আমনে হলে একটু টান দি আল্লাহ আকবার খান আব্বা আমার গাড়ির পিছে বাস বাস তোমার লই একটু আমি ভাঙ্গা ঘুরে আসব আমার মাওলায় কয় আব্দুল্লাহ বাবা যখন পোলার গাড়িতে বইয়ে পিছে বইয়ে আসে আমার বাবা কত সুন্দর গাড়ি চালায় দেখো কলসিরা বড় হয়ে গেছে আমার রহমান কত সুন্দর গাড়ি চালায় আমার আল্লাহু আকবার আমার আব্দুল্লাহ কত সুন্দর গাড়ি চালায় এই বলিয়া বাবা যখন পিছে মিসকি মিসকি হাসে আমার মাওলায় আমার আরশে আসি আজিম দেও তখন হাসা শুরু করিয়া দা কারণ তোর বাবায় হাসে বাজান রে বাড়ি কই আর ঘর কই দরজা কই হান্দালি কই কোন জায়গায় দেওয়া লাগবে দিলি না
রংকল মিসকল মারিয়া ফলাইছো যেই কল কোনোদিন রিসিভ হবে না বাবা বারে আপেল কুমলা না খাওয়া শাশুড়ির খাওয়াও আমার আল্লাহ কয় বাবা আল্লাহু আকবার জীবন বড় যদি শাশুড়ির বা আপেল আর কমলা খাওয়াও মা বাবা রে আল্লাহ যদি না খাওয়াও আল্লাহু আল্লাহ কোনোদিন আমি মাওলায় খুশি হব না মা বাবার খেদমত কারা কারা করবেন করবেন তো নারায় তাকবীর করবেন তো ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ডাকেন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে